আপনার মধুর ব্র্যান্ডের নেম মনে করেন যে মিঠা মধু, আপনি গ্রুপ খুললেন মিঠা মধু, কেউ তো জয়েন করবে না, আপনি করলেন যে খাঁটি মধু বায়ানসেল বা এই টাইপের কিছু একটা, তাহলে মধু নিয়ে যারা ইন্টারেস্টেড তারা ওই সব গ্রুপে জয়েন করবে। ক্লিয়ার এই জায়গাটাতে? উদ্যোক্তা হিসেবে আপনারা কিভাবে ফেসবুকটাকে ব্যবহার করতে পারেন? সো গত 3-4 বছর ধরে আমি আমার যে 10 মিনিট স্কুল প্ল্যাটফর্মটা আছে এটার মার্কেটিং মেইনলি ফেসবুকেই হয়। অ্যান্ড গত 3-4 বছরে আমরা আমাদের গ্রুপে প্রায় 1 মিলিয়নের বেশি মানুষ হয়েছে, পেজে 1 মিলিয়নের বেশি মানুষ হয়েছে, আমার পেজে হয়েছে। অ্যান্ড করতে 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 একটা জিনিস আমি বুঝতে পেরেছি যে কিভাবে এই ফেসবুকটাকে ব্যবহার করে আমরা আমাদের প্রোডাক্টটা বা সার্ভিসটাকে মানুষের কাছে তুলে ধরতে পারি। সো লেটস স্টার্ট। ফার্স্ট থিং, আপনাদের যে প্রোডাক্টগুলো আছে বা যে সার্ভিসগুলো আছে, আমরা যখন স্টার্ট করি তখন আমরা চিন্তা করি যে মার্কেটিং কীভাবে করবো। একদম ফ্রি প্ল্যাটফর্ম ফেসবুক, তাই না? সো ফেসবুকে অনেকে পেজ খুলি আমরা, তা আপনাদেরকে একটা আইডিয়া দিতে চাই যে পেজ তো খুলেনি, পেজ খোলার সাথে সাথে একটা গ্রুপও খুলবেন। এখন আমি আপনাদেরকে বলি কেন। পেজ যখন খুলেন, পেজে কে কথা বলে? আপনি কথা বলেন, আমার এই প্রোডাক্ট, আমার প্রোডাক্ট এই করে, আমার প্রোডাক্ট সেই করে, খাইলে ফর্সা হয়ে যাবেন, না খাইলে এটা হয়ে যাবেন, তাই না? সারাক্ষণ আপনি কথা বলছেন। গ্রুপে জিনিসটা কিন্তু একটু ভিন্ন। গ্রুপে কি শুধুমাত্র আপনি কথা বলেন? না, আপনার কাস্টমাররাও কথা বলে না, আপনার কনজিউমাররাও কথা বলে না, সবাই কথা বলে না। সো পেজ কি? একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন চ্যানেল। আর গ্রুপ কি? টু ওয়ে বা অল ওয়ে কমিউনিকেশন চ্যানেল, কারণ আপনিও কথা বলছেন, বাকিরাও কথা বলছে। এখন চিন্তা করে দেখেন তো, আপনার কাস্টমার আপনার পেজের প্রতি বেশি ইন্টারেস্টেড হবে না গ্রুপের প্রতি? এক নম্বর রিজন। এবার বলি 2 নম্বর রিজন, পেজে তো খালি আপনি ভালো কথা বলেই যাবেন, রাইট? আমি কত ভালো, আমি কত মহান, আমি কত মহৎ, তাই না? আস্তে আস্তে মানুষের বিশ্বাসের লেভেলটা কি কমতে থাকে না? হ্যাঁ, মনে করেন আপনি মধু বিক্রি করেন, আপনি পেজে বলেন আমার মধু সুন্দরবনের খাঁটি মধু, এই মধুর থেকে ভালো মধু আর নাই, কাস্টমার তো আপনাকে বিশ্বাস করবে না। কিন্তু আপনি যদি একটা গ্রুপের সদস্য হন যেখানে কেউ একজন পোস্ট করলো আপনার প্রোডাক্টের ব্যাপারে যে আমি এই মধুটা কিনেছি, মধুটা খাইতে বেশ ভালো, এটা কিন্তু এত প্রশংসা করে না যে বেস্ট মধু, ও খালি বললো যে খাইতে বেশ ভালো, কোনটা আপনি বেশি বিশ্বাস করবেন? ঠিক না, রিভিউটা। সো খেয়াল করে দেখেছেন, এগেন পেজের এত কিছু পোস্ট আপনি বিশ্বাস করছেন না, গ্রুপের এই পোস্ট আপনি বিশ্বাস করছেন না, 2 নম্বর রিজন। এইবার বলি 3 নম্বর রিজন, পেজের সব কিছু অনেক পলিশড হয়। ফর এক্সাম্পল চিন্তা করে একদম সুন্দর ডিজাইন করা এরকম পোস্ট, ঠিক না? খুবই সুন্দর না? অ্যান্ড মানুষ সুন্দর ডিজাইন করা পোস্ট দেখলে ভাবে যে এটা তো বানোয়াট, কারণ আসলে তো আমরা বানাইছি, তাই না? রাদার এইসব জিনিস না, গ্রুপে সুন্দর করে একজন লিখছে যে এটা এটা করছি, এটা এটা পাইছি, ওইটা মানুষ বেশি বিশ্বাস করবে না। কারণ কি, মানুষ সৌন্দর্য বা সুন্দর বানানো জিনিসের থেকে অথেন্টিসিটি এখন বেশি পছন্দ করে না। সো আপনার ওই জিনিসটা লাগবে। সো পেজ তো আপনার একটা থাকতেই হবে, ইটস আ মাস্ট, বাট পেজের সাথে একটা গ্রুপও তৈরি করেন। এবার বলি 4th রিজন, গ্রুপ একটা কমিউনিটি তৈরি করে, যে কমিউনিটিটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আমরা এখানে সবাই একটা কমিউনিটি না, আমাদের মধ্যে কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না, বাট সবার ড্রেস একই ধরনের বাহ্যিক দিক থেকে, বাট এর থেকে বড় একটা জিনিস হলো আপনারা মনস্তাত্ত্বিক দিক থেকে একই ধরনের চিন্তা চেতনায় বিশ্বাস করেন, তাই না? কারণ এই ধরনের কথাবার্তা হয়েছে, এই ধরনের কথা আপনারা কমেন্টে বলেছেন। যেমন আপনাদের ফেসবুকের কমেন্টে কোথাও কোনো খারাপ জিনিস নাই, কেন? বিকজ লোকজন জানে যেখানে খারাপ কমেন্ট দিক টেকা যাবে না, তাই না? সো ইটস এ কমিউনিটি, কমিউনিটিটা আস্তে আস্তে গ্রো করে, এটা বেটার না? সো আপনারা যে যেই প্রোডাক্টটি বিক্রি করেন, সো আমরা কি এখানে একটু জানতে চাই যে কেউ একজন আপনার একটা প্রোডাক্টের নাম বলেন, আপনি যেটা নিয়ে কাজ করছেন, কেউ একজন? হ্যাঁ, কি প্রোডাক্ট? লেদার প্রোডাক্ট। আচ্ছা, লেদারে কি ব্যাগ, ঘড়ি, ব্যাগ, মানি ব্যাগ, বেল্ট, ঘড়ি, ওয়ালেট, সব কিছু, রাইট? আচ্ছা, আর আর কেউ? ইয়েস, মধু। আচ্ছা, আর মধু, ফ্রুটস, আচ্ছা, টি শার্ট, গেঞ্জি, আচ্ছা, আর হ্যাঁ, পাটের পণ্য। আপনার অনেকে মধু বিক্রি করছেন, আরে ওকে, ঠিক আছে। হ্যাঁ, নাকি একটা গ্রুপ আছে যেটা অনেকজন থেকে আমাকে বলছে ভাই মধু মধু। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা পেলাম, রাইট? আমরা তাহলে কয়েকটা নিয়ে কাজ করি, লেদার, পাট, মধু,
টি শার্ট অ্যান্ড অল, ঠিক আছে? সো আমি আপনার একটা আপনার টি শার্টের ব্র্যান্ড কার্ড ছিল যেন, হ্যাঁ, আপনার নাম কি ওই টি শার্টের ব্র্যান্ডটার? মাউন্টেন ফ্যাশন, আচ্ছা গ্রেট। সো মাউন্টেন ফ্যাশন আপনার পেজের নাম হবে, তাই না? এখন আমি তাহলে একটা কাজ করি, আমরা উনার মাউন্টেন ফ্যাশনের জন্য একটা ফেসবুক স্ট্র্যাটেজি তৈরি করি, তাহলে আমরা সবাই বুঝবো যে পুরো কাজটা কীভাবে করতে হয়। ডান, আচ্ছা প্রথম প্রশ্ন আপনাদের জন্য, উনার ফেসবুক পেজের নাম কি হবে? ফ্যাশন। উনার ফেসবুক গ্রুপের নাম কি হবে? না, ওয়েট, মাউন্ট, হ্যাঁ, কে বললো কে বললো কে বললো? টি শার্ট লাভার্স, ভেরি গুড, ওর জন্য জোরে তো করতালি দেন তো। চিন্তা করে দেখেন, কমিউনিটিকে একত্রে আনার জন্য তো একটা কোর পয়েন্ট লাগে, তাই না? সো উনি কি বিক্রি করে? টি শার্ট। সো কোর পয়েন্টটা কি? এখন কি আপনি মার্কেটে লাখ লাখ মানুষ পাবেন যে মাউন্টেন ফ্যাশনকে পছন্দ করে? তা তো পাবেন না, বাট আপনি মার্কেটে লাখ লাখ মানুষকে পাবেন যারা টি শার্ট পছন্দ করে। সো আপনার গ্রুপের নামটা কি দেওয়া উচিত? মাউন্টেন ফ্যাশন দেওয়া উচিত নাকি টি শার্ট লাভার্স দিলে বেটার? রাইট, বুঝছেন না খেলাটা? আপনি মাউন্টেন ফ্যাশন একটা গ্রুপে জয়েন করবেন, বাট আপনি টি শার্ট অনেক পছন্দ করেন, আপনি টি শার্ট লাভার্সে জয়েন করবেন? হ্যাঁ, রাইট, বাট টি শার্ট বাই অ্যান্সেল, খেলাটা বুঝছেন? খেলাটা বুঝছি। সো সবাই কি করে? ভাই আমি আমার তো গ্রুপ খুলছি, আপনি বলছেন গ্রুপ খুলতে, কেউ তো গ্রুপে জয়েন করে না। আরে বেটা, তোর কোম্পানির নাম তো চিনে না, গ্রুপে জয়েন করবে কেমনে? করবে ও না। সো ফার্স্ট থিং চিন্তা করেন, সো আমরা খুলবো কি দিয়ে? টি শার্ট লাভার্স বাংলাদেশ, বা টি শার্ট বাই অ্যান্ড সেল, ঠিক আছে, বা টি শার্ট ফ্যাশন। তাহলে টি শার্টের যত এনথুজিয়াস্ট আছে সবাই কি ওখানে আসবে না, এবং ওখানে টি শার্ট নিয়ে কথাবার্তা বলবে না, অথেন্টিক কথাবার্তা হবে না? অ্যান্ড দেন কি, আপনি যেহেতু গ্রুপটা খুলছেন, আপনি ওইটার অ্যাডমিন, আপনি কিছু চামে দিয়ে পোস্টও দিয়েই দিতে পারবেন, তাই না? তো সারাদিন আপনি পোস্ট দেন, কেউ দেখে না, ওইটা বেটার নাকি সারাদিন লোকজন টি শার্ট নিয়ে অনেক কথা বলে আর মাঝখান দিয়ে আপনি আস্তে করে চামে দিয়ে একটা মাউন্টেন ফ্যাশন? কোনটা বেটার? এটা বেটার, রাইট, অথেন্টিসিটি। সো আপনি বুঝেন খেলাটা, যেই ইন্ডাস্ট্রিতে কাজ করেন আপনার ওই ইন্ডাস্ট্রি নিয়ে গ্রুপটা তৈরি করা উচিত, প্রোডাক্টটা নিয়ে না। কারণ আপনার প্রোডাক্টের জন্য আমি কেন একটা গ্রুপে যাব? যাব ওটা না, কিন্তু আমি যদি ওইটাতে আমার ইন্টারেস্ট থাকে আমি ওই ইন্ডাস্ট্রির গ্রুপটাতে যাব। বুঝতে পারছি গড়ে? যেমন এরপর মধুর ক্ষেত্রে যদি বলি, আপনার মধুর ব্র্যান্ডের নেম মনে করেন যে মিঠা মধু, আপনি গ্রুপ করলেন মিঠা মধু, কেউ তো জয়েন করবে না। আপনি এ করলেন যে খাঁটি মধু, বাই অ্যান্ড সেল বা এই টাইপের কিছু একটা, তাহলে মধু নিয়ে যারা ইন্টারেস্টেড তারা ওই সব গ্রুপে জয়েন করবে। ক্লিয়ার এই জায়গাটাতে? আচ্ছা, এগেন কামিং ব্যাক টু মাউন্টেন ফ্যাশন। সো ফার্স্ট আমি কী খুলবো এটা তো বুঝছি, রাইট, পেজ আর গ্রুপ। আচ্ছা, আর গ্রুপের কী কী রিজন আছে এটা তো আমরা বুঝতেই পারছি। এবার আসি এটার মার্কেটিং প্ল্যানটা তৈরি করি। মার্কেটিং প্ল্যান যখন তৈরি করতে হয় তখন সবার আগে চিন্তা করতে হয় আপনি কার কাছে বিক্রি করবেন। এই টি শার্টটা কি ছোট বাচ্চাদের, মানে এটা কি গুড়া বাচ্চা নাকি বুড়া বাচ্চা, রাইট? এটা কি টিনেজারদের জন্য, এটা কি শহুরে টিনেজার নাকি গ্রামের টিনেজার, কাদের জন্য? সো এটাকে সেট করি। সো ভাই আপনি বলেন, আপনি আপনার মেইন টার্গেট অডিয়েন্স কারা, কাদের জন্য? বাচ্চাদের, মানে কত বয়স? 2 থেকে 8। আচ্ছা, আর বড়দের জন্য? মেনজের জন্য। আচ্ছা, ওকে ওকে ওকে, প্লিজ বসেন। সবচেয়ে বড় ভুল কি জানেন, এটাকে টার্গেট অডিয়েন্স বলি না, টার্গেট অডিয়েন্স বলতে গেলে সবাইকে যদি জিজ্ঞাসা করা, আচ্ছা আপনি কার কাছে মধু বিক্রি করেন? সবার কাছে। কার কাছে টি শার্ট বেচেন? সবার কাছে। আপনি যখন সবাইকে টার্গেট করবেন তখন আসলে কাউকেই টার্গেট করবেন না। সো মনে করেন, চিন্তা করেন, উনি মেল টি শার্ট বিক্রি করে, আপনার টি শার্টের একটা বাচ্চার বয়স যখন 14-15 হয়, ক্লাস 8-9-10 হয়, তখন একটু হালকা ফ্যাশন সচেতন হয় না, তখন একটু ভালো ভালো টি শার্ট পরতে চায়, এমন টি শার্ট পরতে চায় যেটা ওকে রিপ্রেজেন্ট করে, তাই না? ওইসব টি শার্ট পরতে চায় না, কারণ টি শার্টটা আমাকে রিপ্রেজেন্ট করে, আরে মামা এখানে সুন্দর করে একটা লেখা আছে, দেখতে ভালো লাগে। মনে করেন আমরা ধরে রেখে 14 থেকে 24 বছরের জন্য উনি টি শার্টটা বিক্রি করে। এখন এই জনরাটাও কিন্তু শেষ না, এটা কি, এটাকে বলা হলো ডেমোগ্রাফিক সেগমেন্টেশন, মানে আপনি বয়স ভিত্তিক আলাদা করলেন। আরও অনেকভাবে আলাদা করা যায় যে এই মানুষগুলো কি পছন্দ করে, এরা কি ফুটবল পছন্দ করে, এরা কি ক্রিকেট পছন্দ করে,
এটা কি এখনকার পপুলার কালচার পছন্দ করে নাকি এরা রিলিজিয়াস সেন্টিমেন্ট কি হিসেবে, ঠিক না? মনে করেন আপনি চিন্তা করলেন আপনি সুন্দর সুন্দর ধর্মীয় বাণী দিবেন, দেওয়া যায় না? যে এখানে মনে করেন লেখা থাকবে যে রিড কুরআন রিচার্জ ইয়োর ইমান, সুন্দর লাগবে না? একটা ব্যাটারির ডিজাইন চিন্তা করেন, ব্যাটারি বাড়তেছে, হ্যাঁ সুন্দর না? কারণ এরকম একটা টি শার্ট দেখলে আমি কিনবো। আবার আপনি চিন্তা করেন না, আমার টার্গেট অডিয়েন্স হলো 14-24, বা যারা স্পোর্টস পছন্দ করে, কেন? তাহলে আপনি দিবেন ব্রাজিলের পতাকাওয়ালা, আর্জেন্টিনার পতাকাওয়ালা, এই পতাকাওয়ালা ওই পতাকাওয়ালা, আমি বুঝাইতে পারছি, হ্যাঁ? সো আপনি খালি 14-24 বললে হবে না, আপনাকে সিলেক্ট করতে হবে 14-24 কোন প্যাটার্নের মানুষকে আপনি টার্গেট করতেছেন। সেট করছেন? সেট করার পরে দেন ওই প্যাটার্নের মানুষকে ধরতে হবে। তারপর আপনি চিন্তা করবেন যে এই প্যাটার্নের মানুষ কোথায় আছে, এটাকে বলে টাচ পয়েন্টস। কি পয়েন্টস? টাচ পয়েন্টস। বিকজ আপনি যদি ধর্মীয় ইয়েটা ইয়ে করেন তারা এক জায়গায় আছে, আপনি যদি স্পোর্টসের জিনিস চিন্তা করেন তারা আরেক জায়গায় আছে,